আমার প্রিয় ছাত্ররা তাহলে আমরা চলো শুরু করি যে মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা তো প্রথম যে বিষয় সেটি হলো মানুষের গমন তোমরা তো একটু আগেই জানলে যে মানুষের গমন মানে বিভিন্নতার অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন হবে এবং মানুষ স্থান স্থান পরিবর্তন করবে মানুষের গমনের নাম দ্বিপদ গমন দুটো পা দিয়ে আমাদের গমন তো গমনে পেশির ভূমিকা কঙ্কাল পেশি মানুষের গমন কঙ্কাল পেশি কঙ্কাল পেশি কথাটার মানে কি কঙ্কাল মানে আমাদের দেহের যে কাঠামো যে হাড় দিয়ে তৈরি তাকে আমরা বলি কঙ্কাল সেই হাড়ের সাথে যে যুক্ত যে পেশি সেই পেশিগুলোর সংকোচন প্রসারণের ফলেই কিন্তু আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটছে তাহলে জেনে নিই যে কোন কোন প্রধান যে কোন কোন পেশি আমাদের পরীক্ষায় বারে বারে আসে এবং পেশির প্রকৃতি কি কোন কোন পেশি কীভাবে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে এটা অনেক রকমের হয় কিন্তু আমাদের মাধ্যমিকের যে কটা আছে সেই কটাই আমরা পড়াবো সিলেবাসের জন্য পরে তোমরা যখন আরও জানবার জানবে ইলে ক্লাস ইলেভেনে উঠে। তো প্রথম হচ্ছে পেশি সম্পর্কে একটা ধারণা দিয়ে নিই পেশি হচ্ছে কি পেশি আমাদের কঙ্কাল পেশি সাধারণত স্পিন্ডেলের মতন অসংখ্য পেশিকোষ অসংখ্য পেশিকোষ হাজার হাজার পেশিকোষ বিভিন্নভাবে এখানে যুক্ত থাকে এবং তারা একসাথে সংকোচন প্রসারণ করে তো পেশিকোষের বৈশিষ্ট্য যদি একটু জানা দরকার কঙ্কাল পেশির অনেকগুলো পেশি তন্তু থাকবে পেশি যুক্ত থাকবে পেশিকোষ তাকে বলবো মায়োসাইট পেশি কি দিয়ে তৈরি অসংখ্য মায়োসাইট দিয়ে তৈরি পেশি আমাদের কঙ্কাল পেশি কিরকম কি প্রকৃতির এক নম্বর উপাদান হচ্ছে মায়োসাইট দুই নম্বর এদের কি এটা কি মায়োসাইট দিয়ে তৈরি কঙ্কাল পেশিগুলো কিরকম পেশিগুলো হলো ঐচ্ছিক পেশি এটা খুব ইম্পর্টেন্ট ঐচ্ছিক পেশি মানে যে পেশি আমরা ইচ্ছা মতো নড়াতে চড়াতে পারবো সংকোচন প্রসারণ করতে পারবো তাকে আমরা বলবো ঐচ্ছিক পেশি এই পেশির আরেকটা বৈশিষ্ট্য এরা রেখা যুক্ত এটা আমরা ক্লাস এইটে পড়েছি রেখা যুক্ত এবং সংকোচন প্রসারণশীল এবং আমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবো এই রকম যে পেশিগুচ্ছ গুচ্ছগুলো এক প্রান্তে আরেক প্রান্ত দিয়ে এরা হারের সাথে যুক্ত তো যে তন্তুময় অংশ দ্বারা যুক্ত তাকে বলবো আমরা টেন্ডন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টেন্ডন কি টেন্ডন হলো পেশির শেষে অবস্থিত তন্তুময় সংযোজক কলা যার সাহায্যে পেশি হাড়ের সাথে যুক্ত থাকছে তো টেন্ডন ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য এইবার এই দুটো আমাদের তো খুব অবশ্যই জানা দরকার পেশির গঠনটা তোমাদের না জানালেই হবে না আর এ বাদেও আরেক রকমের পেশি আছে আমাদের সেটা চলনগমনের ভূমিকা প্রায় খুব কম নাই বললেই চলে সেটা কি রেখা রেখাবিহীন পেশি সেটা অনৈচ্ছিক পেশি আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র পাকস্থলী পেটের ভিতরে হজমের জন্য যে যে অঙ্গগুলো আছে সবাই অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি তাহলে চলো ছাত্ররা আমরা কোন কী পেশিগুলো কীরকমভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে সাহায্য করে তাহলে আমরা এরপরে শুরু করছি কিভাবে? আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে পেশি কী কী রকমভাবে সাহায্য করে আর আমাদের সিলেবাসে যে পেশিগুলো কি কি প্রকৃতির পেশি কিভাবে সংকোচন করে কোন অঙ্গকে কীভাবে নড়াতে সাহায্য করে সেটা আমরা জেনে নিই প্রথম হচ্ছে যে কি কি প্রকৃতি একটা হচ্ছে কঙ্কাল পেশি কিভাবে কোন অঙ্গকে কিভাবে নড়ায় সেটা হচ্ছে ফ্লেক্সার পেশি সেই অনুযায়ী কঙ্কাল পেশি অনেক রকমের হয় ঘটনাটাকে বলবো আমরা ফ্লেক্সান দুই নম্বর ঘটনা এক্সটেনশন তিন নম্বর ঘটনা অ্যাডাকশান চার নম্বর ঘটনা অ্যাডাকশান আর পাঁচ নম্বর ঘটনা হচ্ছে রোটেশন ফ্লেকশান এক্সটেনশন অ্যাবডাকশান অ্যাডাকশান ও রোডেশান এই হচ্ছে পাঁচ রকম আমাদের সিলেবাসে আছে এগুলো ঘটনা প্রতিটা ঘটনা কাকে বলে পরীক্ষায় প্রশ্ন আসে ফ্লেকশান কি কোন পেশি ফ্লেকশানে সাহায্য করে এরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন এক্সটেন এক্সটেনশন কি এক্সটেনশান কোন পেশিকে কোন পেশি করে এই ঘটনাটি ঘটায় অ্যাডাকশান কাকে বলে কোন পেশি সাহায্য করে ঠিক তেমনি প্রত্যেকটা আমরা করি আমরা প্রত্যেকটা ধরে ধরে একটা একটা করে করছি প্রথম হচ্ছে ফ্লেকশান অ্যান্ড এক্সটেনশান তো তোমাদের ফ্লেকশান অ্যান্ড এক্সটেনশন পেশির আগে এর আগের ক্লাসেই আমি তো দেখিয়েছি কি হয়েছে যে হাতের যে স্ক্যাপুলা হাতের যে পেছনে আমাদের কাঁধের কাছে যে আমাদের স্ক্যাপুলা আছে এবং সাথে হিউমেরাস আছে এবং রেডিয়াসও আলনা আছে এই দেখো ফ্লেক্সার পেশি রেডিয়াস ও আলনা এই সামনের অংশকে অগ্রবাহু একে সামনের দিকে আরো দেহের এই মূল অক্ষের কাছে নিয়ে আসছে তার মানে একজন সংকোচন করে যখন দুটো হারকে কাছাকাছি আসে নিয়ে আসে যে পেশি তাকে বলে ফ্লেক্সার পেশি পেশিটার নাম ফ্লেক্সার এর উদাহরণ কি এর উদাহরণ হচ্ছে বাইসেপস এর উদাহরণ হচ্ছে বাইসেপস আর ফ্লেকশন ঘটায় কোন পেশি ফ্লেক্সার পেশি এই কোন পেশি উদাহরণ বাইসেপসের উদাহরণ তাহলে চলো আমরা বাইসেপস এবং এইটার বিপরীত ঘটনা যে কোনো অঙ্গ দুটো হার যখন কাছাকাছি এসে যায় তারপরে যখন দূরে চলে যাবে তার জন্য যে পেশি সেটা হলো এক্সটেনসার পেশি তার উদাহরণ হচ্ছে ট্রাইসেপস উদাহরণ হচ্ছে এটা হচ্ছে এক্সটেনসার এক্সটেনসার আর উদা এটা হচ্ছে উদাহরণ হচ্ছে ট্রাইসেপস চলো আমরা এই দুটো পেশি সম্পর্কে একটু ছবি দেখে নিই রকম হতে পারে ধরো সাধারণ হিসাবে কি হলো আমাদের আমি স্ক্যাপুলাটা আঁকলা আঁকলাম স্ক্যাপুলাটা আমাদের মোটামুটি ত্রিভুজাকার এবং স্ক্যাপুলার সাথে যুক্ত আছে আমাদের হিউমেরাস হিউমেরাস হাটটা স্ক্যাপুলার সাথে যুক্ত আছে হিউমেরাস এটা আমাদের এই হাতটা এই হাটটা এর ভিতরে যে হার হিউমেরাসের শেষে আছে রেডিয়াস ও আলনা তো এইভাবে আঁকলে সোজা হয়ে গেল কিন্তু আমরা সংকোচন প্রশাসন দেখতে পাবো না তাহলে কি করব আমরা এটাকে একটু ঘুরিয়ে আঁকি কোন পেশি কোথায় অবস্থিত তাহলে আমরা সেই সম্পর্কে একটা ধারণা করে নিতে পারবো এটা হলো কি এটা হলো হিউমেরাস আর এটা হলো রেডিয়াস তার মানে এই দুটো হার এই দুটো হারের মাঝখানে যে পেশি থাকবে সেই পেশি যদি সংকোচন করে তাহলে এই দুটো অঙ্গ হার কাছাকাছি এসে যাবে তাহলে আমরা পেশিটা যদি আঁকি সামনের দিকে এইখানে যে পেশিটা থাকবে এখানে যে পেশিটা থাকবে সেই পেশি পেশি সাধারণত মাকুর মতন সেই পেশি এখানে এসে যুক্ত হবে এই পেশি যদি সংকোচন করে এই এটা টানের চোটে এই এই অংশ রেডিয়াস হিউম্যানাসের দিকে আসবে এটা হলো ফ্লেক্সার পেশি ঠিক তেমনি এই যখন সংকোচন করবে বিপরীত পেশিটাকে কিন্তু প্রসারিত হতে হবে এর বিপরীত পেশি এর বিপরীত দিকে একটা পেশি থাকবে অবশ্যই নিচের দিকে যেটা এইটা হলো বাইসেপস আর নিচের যেটা হবে সেটা হবে হচ্ছে ট্রাইসেপস ট্রাইসেপস পেশি তো এ যখন সংকোচন এ তখন প্রসারণ বাইসেপস এটা এটার নাম হল বাইসেপস পেশি বাইসেপস পেশি সংকোচন ট্রাইসেপস এটা হলো ট্রাইসেপস পেশি সংকোচন ট্রাইসেপস প্রসারণ আমাদের আলনা দিকে এগিয়ে আসলো ঠিক তেমনি ট্রাইসেপস পেশি যখন সংকোচন করবে এই তখন এই হাটটা আবার কিন্তু এই যখন টেনে নেবে যখন টেনে নেবে হাটটা তখন নিচের দিকে আবার নেমে আসবে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো এক্সটেনশন এখন আমরা আবার নিচের দিকে হারটা নেমে আসলো এই হাড়ের পরে কে আছে এই হাড়ের পরে আছে হচ্ছে টারসাল মেটা কার্পাল মেটা কার্পাল ফ্যালানজিস সেগুলো আমাদের হাতের আঙুল টাঙুলের হাতের কবজি যা আছে সেটা আমাদের এখানকার বিষয়বস্তু নয় তাহলে সামনের পেশিটা ওপরের পেশিটা হলো বাইসেপস নিচের পেশি হলো ট্রাইসেপস ওপরের পেশিকে বলবো ফ্লেক্সেনসার ফ্লেক্সার নিচের পেশিকে বলবো এক্সটেনশন ফ্লেক্সার বেশি সংকোচন করলে এক্সটেনশার বেশি প্রকাশ প্রসারিত হয় তখন দুটো হার কাছাকাছি আসে এক্সটেনশন পেশি যখন সংকোচন করবে তখন দুটো হার এই দুটো হার দূরে চলে যাবে এই দিকে চলে যাবে এই হলো আমাদের ফ্লেক্স আর এক্সটেনশন তাহলে ছাত্ররা এবার অ্যাবডাকশান অ্যাডাকশান পেশি অ্যাডাকশান পেশি কোনো হাড়কে যখন দেহের থেকে দূরে নিয়ে যায় তখন অ্যাব ঘটনাটাকে বলবো অ্যাভডাকশান পেশিটাকে বলবো অ্যাভডাক্টর পেশি তার উদাহরণ কি এই পেশিটা এর নাম হচ্ছে ডেলটয়েড ডে কি নাম ডেল টয়েড কোনখানে আছে এই যে এই পেশিটা ডেল টয়েড পেশি ডেলটয়েড পেশি সংকোচন করলে হাতটা ওপরের দিকে উঠছে ঠিক তেমনি হাত ওপরে উঠে গেল এবার তো হাতকে নিচে নামাতে হবে তার জন্য এইখানকার যে পেশি এর নাম ডরসাই সে তাকে আমরা বলবো অ্যাডাকশান মানে যে পেশির সংকোচনের ফলে কোনো হাত দূরে দেহের অক্ষের দূরে আছে সে দেহের অক্ষের দিকে ফিরে আসবে তাকে আমরা বলবো অ্যাডাকশান উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে ল্যাটিসিমাস আর রোটেশন রোটেশন মানে কি রোটেশন মানে একটা হাড়ের কে কেন্দ্র করে আরেকটা হাড় ঘুরতে পারবে যেটা আমাদের ফিমার আর আমাদের পেলভিক কোমরের হার এবং পায়ের হার এখানে এটা এরা পায়ের হারটা দেখো চারিদিকে ঘুর ঘুরাতে পারি এর ফলে আমরা কিন্তু দৌড়াতে পারি হাঁটতে পারি সাঁতার কাটতে পারি আবার লাফাতেও পারি সব করতে পারি তো রোটেশান মানে ঘূর্ণনের কাজে যখন যে হার হারকে যে পেশি সাহায্য করবে তাকে বলবে রোটেশন বা রোটেটার পেশি তার নাম কি পাইরিক ফরমিস ফট মিস তাহলে ছাত্ররা আমরা জানলাম কয় রকমের সাধারণত আমাদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী কয় রকমের পেশিগুলো কীভাবে সংবোচন প্রসারণ করছে এবং আমাদের দেহের অঙ্গগুলো কিভাবে সঞ্চালন করছে